আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার শায়খে চরমনের সাথে সরাসরি সাক্ষাৎ করে জামাত নেতারা একই করলো, দেখুন কি চলছে। উচ্চসিত প্রশংসায় ভাসছেন জামাত নেতারা। শায়খে চরমনায় মুফতি ফয়জুল করিম, তার আরেকটা পরিচয় ছিল গতকাল পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের একজন প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং একজন পীর সাহেব, সেকেন্ড পীর হিসেবে যিনি পরিচিত। তার উপরে তার প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষরা হামলা করেছিল। এটা কিন্তু একটা পলিটিক্যাল ইনসিডেন্ট এবং এগুলো অনেকটা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে বা পলিটিক্যাল গ্রাউন্ড এরকম হয়। সেখানে বিভিন্ন দল, বিভিন্ন আলেমুলামারা, জনগণ তার পক্ষে সহমর্মিতা দেখিয়ে প্রতিবাদ করেছে। আমরাও তীব্র প্রতিবাদ করেছিলাম নাগরিক হিসেবে। তবে একটা বিষয়ে দেখেন, জামাত ইসলামী সবার আগে অফিসিয়াল বিবৃতি দিয়ে প্রতিবাদ করেছে, এরপর অবশ্য বিএনপি, খেলাফত মজলিস আরও অনেকে দিয়েছে, সরসিনা দরবার অনেকেই প্রতিবাদ করেছে, তুমুল প্রতিবাদ হয়েছে, কিন্তু জামাত ইসলামী ওয়াজ ফার্স্ট, তারা সবার আগে প্রতিবাদ করেছিল। এরপরে দেখেন দ্বিতীয় যে ঘটনাটা ঘটল, জামাত ইসলামীর নেতারা, আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সরাসরি শায়খে চরমনায় মুফতি ফয়জুল করিমের সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করেছেন, কি ঘটেছে আপনাদেরকে আমি একটু বর্ণনা করে শোনাচ্ছি। নিউজটা হচ্ছে, জামাত ইসলামের কেন্দ্রীয় ওলামা বিভাগের একজন নেতা এবং তিনি জামাতের সরাসরি জামাতের পোস্টেও আছেন, শুধু জামাতপন্থী আলেম এরকম না, জামাতের পদদারী, ডক্টর খলিলুর রহমান মাদানী কাটাবন মসজিদ কমপ্লেক্সে মাঝে মাঝে জুমার খুতবা দেন এবং তামিরুল মিলাদ মাদ্রাসার গুরুত্বপূর্ণ একজন শিক্ষক, কোনো একটা দায়িত্ব হয়তো বা আছেন, আমার খেয়াল নেই, এবং মসজিদ মিশনের নেতা। মসজিদ মিশন কিন্তু সারা দেশে অনেক কার্যক্রম রয়েছে, একজন বিখ্যাত মাদানী আলেম, জামাত ইসলামী নেতা, তার নেতৃত্বে, খলিলুর রহমান মাদানীর নেতৃত্বে শায়খে চরমনাইকে দেখতে গিয়েছেন জামাত ইসলামীর একটা প্রতিনিধি দল, উচ্চ পর্যায়ের একটা প্রতিনিধি দল। ডক্টর খলিলুর রহমান মাদানী কেন্দ্রীয় জামাতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আরও কারা গিয়েছেন দেখেন, আরও সেখানে বরিশাল মহানগর জামাত ইসলামীর আমির, তিনি নিজেই সেখানে গিয়েছেন। এর মানে বরিশালের ঘটনা বরিশালে ঘটেছে, বরিশালে তো বরিশাল মহানগর জামাতের আমিরের চাইতে বড় নেতা নেই, জহিরুদ্দিন বাবর, তিনি সরাসরি সেখানে গিয়েছেন খলিলুর রহমান মাদানের নেতৃত্বে। এছাড়া হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, বরিশাল অঞ্চলের একজন বিখ্যাত আলেম, বিখ্যাত একজন বক্তা, বরিশাল জেলা জামাত ইসলামীর একজন গুরুত্বপূর্ণ নেতা, পদদারী নেতা, বরিশালের গরুনদী উপজেলার সাবেক জামাত ইসলামীর আমির মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর সাথেও একসময় তিনি ওয়াজ করতেন। মাওলানা কামরুল ইসলাম খান বললে তাকে চেনে দক্ষিণ অঞ্চলের মানুষজন, এছাড়া উত্তর অঞ্চলে সিরাজগঞ্জ, খুলনা, সাতক্ষীরা এইসব অঞ্চলেও তিনি ওয়াজ করেছেন। জামাতের একজন বড় নেতা, গুরুত্বপূর্ণ নেতা, সম্মানিত একজন নেতা হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, তিনি সেখানে গিয়েছেন। এছাড়া জামাতের আরও বিভিন্ন পর্যায়ের বরিশাল অঞ্চলের নেতৃবৃন্দ এখানে এই প্রতিনিধি দলে আছেন, আমরা এটা দেখছি। এর চাইতে বড় পরিচয় তো নেই, বরিশাল মহানগর আমির এবং খলিলুর রহমান মাদানী গিয়েছেন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে সেখানে যাওয়ার পরে কি হয়েছে, শায়খে চরমনের সাথে সাক্ষাৎ করেছেন, তার সাথে কথাবার্তা বলেছেন, কি কথা হয়েছে এরকম কোনো তথ্য আমরা পাইনি, আমরা যেটা পেয়েছি সাক্ষাৎ হয়েছে অথবা কুশল বিনিময় দেখতে গিয়েছেন সহজ হিসাব, যেটা তিনি হসপিটালাইজ না, হসপিটালে ভর্তি হওয়া লাগেনি, হয়তো বা ইনিশিয়াল ট্রিটমেন্ট নিয়েছেন, তারপরে তাকে দেখতে গিয়েছেন। চরমনাইয়ের লোকজন আপ্যায়ন করেছে, আমরা দেখতে পাচ্ছি ফল মূল বিভিন্ন কিছু দিয়ে আপ্যায়ন করেছে, কিছু খাওয়া দাওয়া চলছে। এরপরে জামাতের এই প্রতিনিধি দলকে চরমনার যে মাকতাবা, তাদের যে সমৃদ্ধ উন্নত লাইব্রেরি আছে তাদের মাদ্রাসায়, সেগুলো ঘুরিয়ে ঘিরিয়ে দেখাচ্ছে যে কোনো একজন প্রতিনিধি দল, সেখানে ছাত্ররা পড়াশোনা করছে, খলিলুর রহমান মাদানী, হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান, এছাড়া জহিরুদ্দিন বাবর, বরিশাল মহানগর জামাতের আমির, তারা ঘুরে ঘুরে দেখছেন, চমৎকার দৃশ্য। যেই চরমনার জামাত নেটিজেনদের মধ্যে এক প্রকার কামড়া কামড়ি, সেখানে কত সুন্দর দৃশ্য, সবার আগে জামাত বিবৃতি দিয়ে চরমনার, শায়খে চরমনার পক্ষে কথা বলল, সবার আগে জামাত শিবিরের অ্যাক্টিভিস্টরা, জামাত শিবিরের লোকজন, ইনক্লুডিং অ্যাডভোকেট সাইফুর রহমান, সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা জানিয়েছে, বরিশাল জেলা শিবিরের সভাপতি সাথে সাথে ঘটনার নিন্দা জানিয়েছেন, শায়খে চরমনের উপর হামলার ঘটনার। এরপরে আবার বিবৃতিও সবার আগে দেখতেও গিয়েছেন, সবার আগে অন্য কোনো আলেমুলামারা দেখতে গিয়েছেন কি না আমাদের দেখা নজরে পড়েনি, আর গেলেও এত হাই প্রোফাইল কেউ শায়খে চরমনাইকে এখন পর্যন্ত এই ঘটনার পর দেখতে যায়নি, হয়তোবা জামাতের লোকজন গিয়েছে, এখন দেখতে যেতে পারে। জামাত এই ঘটনা প্রচার করার সাথে সাথে উচ্চসিত প্রশংসায় ভাসছে জামাত,
জামাত যে কতটা উদার, জামাতের মন যে পাহাড়ের চাইতো বিশাল, তাদের হৃদয়ে যে কতটা সাগরের মতো বড় হৃদয়, উদার হৃদয়, সেটা দেখিয়ে দিল। যেই শায়খের চরমোনাই জামাতকে কত কটাক্ষ করেছে আপনারা জানেন, শিবিরকে বেয়াদব বেয়ামল বিশৃঙ্খল বলেছে। এই যে শিবিরকে বেয়াদব বেয়ামল বিশৃঙ্খল বলা, এই কথাটা আজকে যারা দেখতে গিয়েছে, খলিল রহমান মাদানী, কামরুল ইসলাম খান, এদের হৃদয়ে আঘাত হেনেছে, এদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। তারপর সেগুলো সব ভুলে একজন আলেমের পাশে দাঁড়িয়েছে, একজন আলেমের প্রতি সহমর্মিতা দেখাতে, সমর্থন জানাতে সেখানে চলে গিয়েছে। কতটা উদার হৃদয়ের অধিকারী হলে এটা সম্ভব। বাংলাদেশের দ্বিতীয় অন্য কোনো প্ল্যাটফর্মের আলেমরাই এত বড় উদারতা দেখাতে পারবে আমি এরকম কোনো এক্সাম্পল দেখিনি। তাও আবার কারা জামাতকে তো শায়খে চরমোনাই ফতোয়া অনুযায়ী ঠিকমতো মুসলমানই মনে করেন, এরা তো মওদুদিবাদ, এরা তো গোমরা, এরা তো ইহুদি খ্রিস্টানদের দালাল, এসব কথাও তো বলেছে, এবং জামাতের নেতাদের ফাঁসি হয়েছে, মার খেয়েছে, এটা তাদের কর্মের ফল, এই কথা বলেছে। তারপরও তাকে দেখতে গিয়েছে, বুকে কাছে টেনে নিয়েছে, মনে হয় যেন আপন ভাই আঘাতপ্রাপ্ত হয়েছে তাকে দেখতে গিয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বাংলাদেশে জামাত ইসলামের চাইতে উদার উম্মা দরদি, নিরহংকারী, নিঃস্বার্থবাদী আলেম আমাদের ক্ষেত্রে, আলেম দরদি সংগঠন, নবীওয়ালা দরদি সংগঠন, সুন্নাত প্রেমী সংগঠন, দ্বিতীয় আর একটাও দেখানো যাবে না। যদি দেখানো যায় সেটা তো আরও আলহামদুলিল্লাহ, কারণ এই উম্মা দরদি, সুন্নাত দরদি, আলেম প্রেমী, এরকম যত সংখ্যা বাড়বে অন্য অন্য প্ল্যাটফর্ম তত ভালো। কিন্তু আমার গবেষণা, জামাত এই ক্ষেত্রে সবার উপরে, এদের মতো উদারতা কেউ দেখাতে পারবে না। জামাত সামান্য একটু আহত হয়েছে, সামান্য, হসপিটালেও ভর্তি হওয়া লাগেনি, যদিও হাউমাউ করে কান্না করেছেন, তাতেই জামাতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দেখতে গিয়েছে, জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল প্রতিবাদ করেছে, জামাত শিবিরের লোকজন দেশব্যাপী প্রতিবাদের ঝড় তুলেছে, জামাতকে নিষিদ্ধ করে জামাতের সব নেতাদের, শত শত নেতাদের যদি ফাঁসি দেওয়া হয়, তারা কি পারবে জামাতকে এরকম একটু বিবৃতি দিয়ে পক্ষে সহমর্মিতা জানাতে বা তাদের দেখতে যেতে, তাদের মুসলিম হিসেবে তাদের জানাজায় যেতে পারবে? এই উদারতা কি তাদের আছে? এতদিন তো ছিল না, কিন্তু আমি বিশ্বাস করতে চাই জামাত উদারতার যে মহান দৃষ্টান্ত স্থাপন করলো ডক্টর খলিলুর রহমান মাদানির নেতৃত্বে, বরিশাল মহানগর জামাত ইসলামীর আমিরের নেতৃত্বে তারা যে একটা প্রতিনিধি দল দেখতে গিয়েছে, এর ফলে বাংলাদেশে আলেম ওলামাদের মধ্যে বিদ্বেষ চর্চার দ্বার বন্ধ হয়ে যাবে। এরপরে যদি কোনো আলেম, কোনো ইসলামী দল কোনোভাবে আক্রান্ত হয়, তাকে সবাই এরকম দেখতে যাবে, তার পক্ষে সবাই কথা বলবে, ফেরকাবাজি তথাগতিত আকিদার এখতেরাপ অমুক্তম এগুলো সব ভুলে গিয়ে এভাবে সবাই ঐক্যবদ্ধ হবে, এটাই হচ্ছে প্রত্যাশা। আমি বিশ্বাস করতে চাই এই ঘটনার পর শায়খে চরমোনাইয়ের মুখ থেকে জামাত গোমরা, শিবির বেয়াদব বেয়ামল বিশৃঙ্খল এগুলো বলতে তার বুক কাঁপবে, এগুলো বলবে না। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন থেকে অনেক শিক্ষা হয়েছে, এটা আমরা প্রত্যাশা করতে চাই। জামাত শিবিরের লোকজন বা নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন, কি বলছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ বলছেন কে আলিয়া, কে কৌমি, কে চরমোনাই, কে খেলাফত, কে হেফাজত, কে জমিয়ত, কে জামাত, কে সালাফি, সব ভেদাবাদ বলে সকলে এই জালিম সরকারের বিরুদ্ধে ঐক্যের মঞ্চ গড়ে তোলা সময় দেবে, আজ ইসলামী দলগুলো ঐক্য বড়ই প্রয়োজন, আলহামদুলিল্লাহ প্রশংসা করছেন, জামাত ইসলামীকে কনগ্রাচুলেট করছেন। আমার আশঙ্কা হচ্ছে, একজনে লিখেছেন নেতিবাচক কমেন্ট, এই আমেজ কেটে গেলে শায়খে চরমোনাই আবার উল্টাপাল্টা কিছু বলবে, মানে জামাতের বিরুদ্ধে, এটা তিনি ধারণা করেছেন। আমরা দোয়া করি আর না বলুক, এখান থেকে একটা শিক্ষা হোক। আলহামদুলিল্লাহ অভাব নেই, নেটিজেনদের হাজার হাজার কমেন্ট আমি কালেক্ট করেছি, জামাতের প্রশংসার হাজার হাজার কমেন্ট, আলহামদুলিল্লাহ একজন লিখেছেন, এভাবেই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ হোক, সকলে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে, জালিমদের বিরুদ্ধে কথা বলতে হবে, আল্লাহ কবুল করুন, পীর সাহেবদের বন্ধু শত্রু জানায় তৌফিক দান করুন, এভাবে নেটিজেনরা কমেন্ট করছে। মঞ্চের জ্বালাময়ী বক্তৃতা সহজ, কিন্তু ময়দানে বাস্তবতা অনেক কঠিন, শত্রুকে বন্ধু মনে করে আর বন্ধুকে শত্রু মনে করে রাজনৈতিক ব্যর্থতা, জামাত ইসলাম হিংসার রাজনীতি করে না, তারই আজ উজ্জ্বল দৃষ্টান্ত, কী জামাতের প্রশংসা নেটিজেনরা করছে দেখলেন তো। আরেকজন একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ, এখানে তিনি বলছেন যে এই 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 দৃশ্য দেখে চোখের পানি পড়ে গেল, যে বাংলাদেশ জামাত ইসলামী সংগঠনের ভাইরা কতটুকু উদার মনে হলে এরকম হতে পারে, এভাবে তিনি প্রশংসা করছেন। এবং তিনি একটা স্মৃতি রোমাঞ্চস্ত করেছেন, সেটা আমি বলতে যাচ্ছি না, মমতার বন্ধনে আবদ্ধ হোক প্রতিটি মমিন, স্বৈরাচার পতন ঘটাবে ইনশাল্লাহ, এভাবে মন্তব্য করছেন। জামাত ইসলামী আশা করে না যে চরমোনাই তাদের সাথে ঐক্য করবে, বা এই আশা করে এসব করছে না, এটা জামাত ইসলামীর নিয়মিত কার্যক্রম, অন্য কেউ এমন অবস্থা হলে তার সাথেও এমন ব্যবহার করবে,
এছাড়া মজলুম সারা দেশে সকল মজলুম জনতার পাশে সব সময় থাকবে এই কথাটা একটা চিরবাস্তবতা জামাত ইসলামী মজলুম সে মজলুমের গুরুত্ব বোঝে মজলুমের দরদ বোঝে অন্য কোন মজলুমের দরদ মজলুমের আর্তনাদ জামাত শিবিরের মতো হৃদয়ের গহীন থেকে বুঝতে ব্যর্থ যেটা জামাত বোঝে কারণ তারা সবচাইতে বড় মজলুম যাই হোক এটা এই যে ঘটনা এটা ধর্মীয় দৃষ্টিতে ইমোশনাল দিক থেকে গুরুত্বপূর্ণ রাজনীতিতে এটা আলাদা কোনো ইমপ্যাক্ট আছে বলে মনে করি না এর ফলে যে ঐক্য হয়ে গেল জোটের রাজনীতি মেরুকরণ এগুলো কিছুই না চরমোনের রাজনীতি ওভারঅল জামাত বিরোধিতার উপর ভিত্তি করেই থাকবে আর জামাতের রাজনীতি আওয়ামী লীগ বিরোধিতার উপর ভিত্তি করেই থাকবে কিন্তু অ্যাটলিস্ট একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হলো একে অপরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে বেয়াদব বেয়ামর বলতে আকীদাগত তোহমত দিতে অপব্যাখ্যা করতে মওদুদীবাদ বলে কাদিয়ানি এইসব গালি দিতে অ্যাটলিস্ট বুক কাঁপবে এতটুকু উপকার এখানে হবে বলে আমি মনে করি